গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লেজার অফ কথাকলি। তো আজকে দুপুরবেলা একটু বেরোনোর আছে আমাদের, তো আমরা এখন একটু পরে দুপুর দিকে আর কি বেরোবো, আর কি নেমন্তন্ন আছে। আর নেমন্তন্নটা হচ্ছে গিয়ে একজনের বেবি শাওয়ার আছে, তো সাউথ ইন্ডিয়ান, তো আজকে এবার ফার্স্ট টাইম আমরা সাউথ ইন্ডিয়ান কোনো ওকেশনে যাচ্ছি, তো এই আর কি। আর পার্লার টার্লার যাওয়া হয়নি, তো ভাবছি ঘরেই একটা ফেস প্যাক বানিয়ে লাগাবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, ফেস প্যাকটা লাগানোর আগে আমি একটা নতুন জিনিস কিনেছি, সেই জিনিসটা তোমাদের সাথে দেখাচ্ছি, মানে অনেকটাই ইউজফুল, তো দেখে নাও তাহলে। এটা হচ্ছে ওয়ান্ডার শেফের নারকেল কোড়ানোর মেশিন। তো আমার কাছে মানে এখানে আসার পর থেকে নারকেল কোড়ানোর মেশিন ছিল না, তো খুব অসুবিধা হচ্ছিল। আর আমার আগের ব্লগ যারা দেখেছো তারা দেখেছো যে আমি কোকোনাট পাউডার ইউজ করছিলাম, যেহেতু আমার কাছে কোড়ানিগুলো ছিল, কোড়ানি ছিল না, তো আজ এটা অর্ডার করলাম। আর এটা আমি আগেও মানে আমি আমার মায়ের বাড়িতেও এটা ইউজ করতাম, ওটা ওয়ান্ডার শেফের ছিল না কিন্তু অন্য কোম্পানির ছিল। তো এটা বহুদিন পরে আবার এটা এই মেশিনটা কিনলাম, তো এই আর কি। তো মেশিনটা বেশ ভালোই, আর তোমরা ইউজ করে দেখতে পারো, হাত কাটার কোনো চান্সেস নেই। এটা এইভাবে লাগিয়ে নিতে হবে, তো নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। আমার কাছে দুটো নারকেল মানে একটা নারকেলই ছিল, তো ওটা দিয়ে কুড়িয়ে নিয়েছি, বেশ সুন্দরই হয়েছে, ভালো হয়েছে। চলো ফেস প্যাকটা বানিয়ে নিই। প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, আর এতে আমি একটু কফি দিয়ে দিয়েছি, তারপর একটু মধু দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ, দিয়ে এটা আমি একটু মিক্স করলাম। ব্যাস প্যাক রেডি। আমি এখন এটা ভালো করে মিক্স করে তারপরে লাগিয়ে নেব। প্যাকটা লাগানোর আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এখন আমি প্যাকটা লাগিয়ে নেব। প্যাকটায় যেহেতু কফি আছে, হানি আছে, স্কিনের জন্য ভীষণ ভালো, আর স্কিন ব্রাইটেনিং জন্য একদম পারফেক্ট। এইভাবে তোমার পুরো মুখে আমি লাগিয়ে নেব, আর গলাতেও আমি লাগিয়ে নেব। তারপর আমরা রেডি টেডি হয়ে দুপুরবেলা নেমন্তন্ন খেতে চলে এসেছি, আর এখানে সবাই ব্লেসিং দিচ্ছে, আর এখানে তিন্নি ডান্স করছিল, সবাই ওকে আদর করছিল, মানে খুব মজা হয়েছে। আর এবার ফার্স্ট টাইম এমন হলো যে আমরা কোনো সাউথ ইন্ডিয়ান ওকেশনে আমরা গেছি, ভীষণ ভালো লেগেছে। ওদের ট্রেডিশনাল খাওয়ার দাওয়ার খাইয়েছে, ভালোই লেগেছে আর কি। দুপুরে খাওয়া দাওয়া এখানে শেষ করে আমরা বসিয়েছিলাম ওখানে, আর বিকেলবেলা আমরা একটু ওই পাশে একটা মল ছিল, ওই মলে গিয়ে সন্ধ্যেটা কাটালাম। এরকম লাইভ পারফরমেন্স, গান টান হচ্ছিলো, এই শুনে টুনে তারপরে বাড়ি চলে আসি আর কি। তোমার ফ্রেন্ডকে দেখাও, এখন
আমি একটু রান্নাটা বসিয়ে দেব রাত্রে বেলার, আর বাইরে খুব ভালো বৃষ্টি পড়ছে, তো আজকে ইচ্ছে হচ্ছে তোমার কিছু বিরিয়ানি খাওয়ার। তো বিরিয়ানি খাবো কি করে, বাড়িতে চিকেন মাটন সেরকম কিছু নেই, তো দেখলাম ডিম আছে, সো ডিম দিয়ে আজকে বিরিয়ানিটা বানাবো। আর একটু টুইস্ট হচ্ছে গিয়ে সোয়াবিন, তার মধ্যে আমি একটু সোয়াবিন দেবো, যাতে একটু সোয়াবিনটা একটু মাংসর মতন লাগে, তো ওই রকম আর কি। তো সোয়াবিন ডিম আর আলু দিয়ে বিরিয়ানিটা বানাবো, আর তোমরাও কখনো ট্রাই করে দেখো। সবসময় চিকেন মাটন তো আর খেতে ইচ্ছা হয় না, কখনো হালকার মতো যদি বিরিয়ানিটা খেতে ইচ্ছা হয় এগ বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগে বেশ খেতে। তো আজকে আমি এগ বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর দেখতে থাকো তাহলে কীভাবে বানাই। চলো তাহলে, এখানে আমি ডিম আর আলুগুলো আমি ভেজে রেখেছি, আর এখানে সেদ্ধ করা সোয়াবিনও আছে, সেদ্ধ করে নিয়েছি সোয়াবিনগুলো অল্প নুন দিয়ে, ও একটু টমেটো কেটে রেখেছি, হাফ টমেটো আর আদা রসুন বাটা। এই ফ্রাইং প্যানে আমি এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দেবো। টমেটোগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আদা রসুন আর নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন পেঁয়াজগুলো একটু কষানোর জন্য রাখবো। হালকা একটু অল্প জল দিয়েছি যাতে মশলাগুলো ফ্রাইং প্যানে না লেগে যায়, একটু হওয়ার জন্য একটু জল দিয়ে আমি একটু ঢেকে রাখবো আর কি, আর গ্যাসটা কমিয়ে দেবো। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এখন একটু ওই আলুগুলো, ভাজা আলুগুলো একটু দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি একটু অল্প একটু দইটা দেব, বেশি দেব না, অল্প দই দেব, কেন কি টমেটোটাও আছে তো বেশি দই দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু দই দিয়ে আমি একটু আলুটা একটু হালকা একটু সেদ্ধ না, ভেতরটা যদি সেদ্ধ না হয়ে থাকে তো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর দইটাও একটু সুন্দর করে হয়ে যায়, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এখন একটু ঢাকা দিয়ে রাখবো। মশলাগুলো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে সুন্দর করে, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি সোয়াবিন আর ডিমটা দিয়ে দেব। সোয়াবিনগুলো দিয়ে আমি একটু হালকা একটু ভেজে নেব, তাহলে সোয়াবিনগুলো কাঁচা কাঁচা লাগবে, তো মশলাগুলো যাতে একটু ভেতরে ঢুকে যায় এই জন্য মশলাগুলোর সাথে সোয়াবিনগুলো একটু হালকা করে আমি একটু ভেজে নেব, তারপরে ডিম দিয়ে তারপরে একটু ঝোল দেবো। ডিমের তরকারি আমার রেডি, আর এইদিকে আমি ভাতটা বসিয়ে দেবো। এখন ভাতগুলো আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম, শক্ত একটু শক্ত শক্ত করে নামিয়ে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা দিয়ে আমি এটা একটু বয়েল করেছিলাম, শক্ত শক্তই নামিয়েছি যাতে দমে দেবো তো এসের জন্য। বিরিয়ানি আমার রেডি, তাহলে আজকে এখানেই শেষ করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে ব্লগে।